নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এই যে আমি গাছ থেকে কুদলি তুলছি, তো আলু দিয়ে সরু সরু করে কেটে ভাজা করব, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর আজকে আমি আলু দিয়ে লাল ঝোলে খাসি মাংস করব। আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে এই যে এইরকম সাইজের দুটো খাসির পা কিনে নিয়ে এসছে আমাকে দিয়ে কাটা করাবে বলে, তো আমি গিয়ে খাটবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাছ থেকে একদম তাজা কুদলি তুলবো, নিচে অনেক ঝুলছে, ভেতরে চলে যায়। হাত ভর্তি হয়ে গেল। এই কুদলিগুলো কাঁচা খেতেও ভালো লাগে, তবে বুড়ো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, আর এমনি নরম অবস্থায় খেলে শশার মতো লাগে খেতে। বাবা, দুটো পেয়েছি এইদিকে। এই যে ভাড়া করা আছে জাল দিয়ে, তো এই জালের ওপরে কিন্তু গাছ বাইছে, আর ওইদিকে তিনটে মাত্র কুদরি গাছ, তিনটে কুদরি গাছে পুরো ভরে গেছে দেখুন। এই দেখুন একটা ডালে কত কুদরি হয়ে আছে, 1 2 3 4, ওই ভেতর দিকে দুটো আছে এখনো। এই যে এতগুলো কুদরি হয়েছে, যাই তাড়াতাড়ি গিয়ে আবার মাংস কাটতে হবে ড্যাং ড্যাং করে চাপড় দিয়ে। আপনাদের দাদা এই যে এই দুটো খাসির পা নিয়ে এসছে, আজকে এই দুটোই কেটে রান্না করব, আলু দিয়ে লাল ঝোলে পাতলা ঝোল করব। এই যে আমার হাতে নতুন ধারালো চাপড় আছে, এই চাপড়টা আরেকটু ধার দিয়ে দেব। হ্যালো হ্যালো, এই আমার হাতে কুঁদরি আছে, ভাজা খাবো, ভাজা হবে। আপনাদের দাদা কিন্তু সব কমেন্ট গুলো পড়ে, আপনাদের মধ্যে অনেকেই বলেন কমেন্ট করে যে পপির হাতে মাছ কাটা দেখবো, মাংস কাটা দেখবো, সেই জন্য আজকে আপনাদের দাদা দেখুন দুটো খাসির পা নিয়ে এসছে আমাকে দিয়ে কাটার করাবে বলে। কোনো প্রবলেম নেই, আমি কেটে দেবো, আমার কোনো অসুবিধা নেই, ধারালো শুধু চাপড় থাকলেই হবে। একদম নরম কুঁদরি। কুদরির সঙ্গে এই আলুগুলো সরু সরু করে কেটে নেব। প্রথমে একটু বড় বড় করে কাটছি, এরপরে আবার ছোট ছোট পিস করব। দাদু এটা গোটা রাখবো না কেটে দেবো, তুমি ধরে ভালো করে খাবে লেগ পিসের মতো। থাক গোটা, হ্যাঁ দাঁত ভেঙে যাবে তো? না দাঁত কি ভাঙবে, এটা তাহলে আর কাটবো না, থাক দাদুকে দেওয়া হবে গোটা। সব মাংস তো কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়ে আসি। দাদু বসে থাকো, দিদির হয়েছে? দিদি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। দাদু হ্যাঁ, তুমি বসে বসে পাহারা দাও।
সবজি আর মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখানে কিছু মশলা নিয়েছি আমি বলে দেব কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টক দই টমেটো কুচি পেঁয়াজ কুচি হলুদ চিনি গোটা গরম মশলা লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি সরিষার তেল রান্না করার আগে প্রথমে আমি খাসি মাংসে কিছু মশলা মাখিয়ে নেব আমি এদিকে মশলাগুলো বেটে নেব আদা প্রথমে দেব লবণ হলুদ গুঁড়ো এরপরে দেব টক দই সব শেষে দেব সর্ষের তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এবার আমি রসুনটা বেটে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব ভালো করে জ্বালাতে হবে আর অনেক সময় রান্না করতে করতে ধোঁয়া হয়ে যায় আপনারা হয়তো দেখেন অন্যান্য ভিডিওতে আজকেও হতে পারে সব জ্বালন শেতানো রোদি বেরোচ্ছে না যে রোদে দেব যাই হোক আজকে প্রথম থেকেই উনানটা ভালো জ্বলা শুরু করেছে কড়াটা চাপিয়ে দিই রান্না করব এবার গোটা জিরে আপনারা যখনই কিছু ভাজবেন তেল দিয়ে তেল কিন্তু প্রথমে ভালো করে গরম করবেন তারপর ভাজবেন তা নাহলে কড়ায় সব লেগে যাবে আর রান্না কিন্তু আর ভালো হবে না ভালো করে তেলটা গরম হোক তারপরে আলু ভাজব লবণ হলুদ গুঁড়ো আলু আমি চাপা দিয়ে একটু লাল লাল করে ভাজব চাপা খুলে আলুগুলো একবার ভালো করে নেড়ে দেব জিরেটা খুব মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আজকে খাসি মাংস রান্না করছি আলুগুলো আমি এইরকম লাল লাল করে ভেজেছি প্রায় 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে অল্প একটু তেল রয়েছে আর একটু সর্ষের তেল দেব আজকে যেহেতু খাসি মাংসের লাল পাতলা ঝোল হবে তাই রান্নার রংটা লাল লাল আনার জন্য গরম তেলে প্রথমে আমি চিনি দেব চিনি ফোড়নে আমি শুধু গোটা গরম মশলা দেব আর কিচ্ছু দেব না আজকে খাসি মাংসের জন্য পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি এবার পেঁয়াজ কুচি দেব পেঁয়াজের সঙ্গে আমি রসুন বাটা দেব আপনারা যখনই যে মাংস রান্না করুন না কেন প্রথমে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন তাহলে রান্নাটা আরো টেস্টি হবে রসুন পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা দেব আদা বাটা হলুদ গুঁড়ো দেব লবণ দেব একটু জিরে বাটা দেব দিদি লঙ্কা বাটা হয়ে গেছে লঙ্কা বাটা এখনো হয়নি তুমি একটু দাও না লঙ্কা হাত দাদু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে এটা দিয়ে আমি আরো ভালো করে মশলা একটু কষবো আজকে আমি
শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো, বিশেষ কিছু মশলা দিচ্ছি না। রান্নার রং ভালো আসার জন্য প্রথমে আমি গরম তেলে চিনি দিয়েছি, আর একটু বেশি লাল লাল করার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জল দিয়ে দেব, আর একটু জল দিয়ে কষবো মশলাটা ভালো করে। মশলা মাখানো খাসি মাংস এবার কষে রাখা মশলার মধ্যে দেব, ওপর দিয়ে কেটে রাখা টমেটো ছড়িয়ে দেব, মাংসটার রং কি সুন্দর হয়েছে গো। দাঁড়া আর একটু ভালো করে কষি, আর একটু ভালো করে কষার পর আরো ভালো বেরিয়েছে। চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি খাসি মাংসটা খুব ভালো করে কষবো, কষার কাছেই রান্নার আসল স্বাদ আসে বন্ধুরা। চাপা দিয়ে দিয়ে কষবো, তাহলে ভালো কষা হবে। চাপা দিয়ে দিয়ে কষবো, জলটাও শুকিয়ে যাবে আর মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দাদু আকাশে মেঘ গড়েছে, ঝিমঝিম বৃষ্টি হবে, তারপর কি হবে? তারপর খাওয়া হবে, বর্ষার সময় বর্ষা হবে, বৃষ্টির দিনে খাসির মাংস ঝোল দিয়ে ভাত কিরকম লাগবে সেটা বলছি আমি। সে তো ভালোই হবে, তুমি তো সেটাই বলবে ভালো হবে। যাবে কুটুম বাড়ি, তোমার কাপড় শুকনো হয়নি। জল কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন, এই দেখুন মাটন কিন্তু কষা হয়ে গেছে, কিরকম রং এসছে দেখুন, এখনই তো খেতে ইচ্ছে করবে। এবার আমি পরিমাণ মতো জল দেব, আর একটু জল দেব, খাসি মাংস সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই এখন আমি আলু দেব না, ঝোল ফুটে গেলে তারপর আলু দেব, আবার চাপা দেব, দেখি সেদ্ধ হলো কি না। কি গরম, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার ভেজে রাখা আলু দেব, আমি নুন আর হলুদ মাখিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন লাল ঝোলে খাসি মাংস পাতলা ঝোল একদম তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আলু কুদরি ভাজাটা বাকি আছে, ওটা করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দাদু তোমার খাসির মাংসের লাল লাল ঝোল হয়ে গেছে। তেল তো গরম হয়ে গেছে, সেটা কাঁচা লঙ্কা দেব, নুন হলুদ মাখানো কেটে রাখা কুদরি আর আলু দেব, আজকে কিন্তু কুদরি ভাজাতেও আমি বিশেষ কিছু মশলা দেব না, শুধুমাত্র জিরে গুঁড়ো নিয়েছি, এবার জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব জিরে গুঁড়ো, ভাজা হয়ে গেছে ঢেলে নেব। দাদু দাও, খাও, খাওয়া শুরু করো।
এই যে দাদুর এখন পাতের দিকে যাবে, দাদুর পছন্দের খাসির লেগ পিস। দিদি দাও ঝোল দেখো। হ্যাঁ খুব ভালো হয়েছে রে। হ্যাঁ খুব ভালো হয়েছে। এই যে কাগজি লেবু নিলাম, ভাতের রসটা মিশিয়ে দারুণ লাগছে। কাগজি লেবু দিয়ে এরকম খাসির মাংসের ঝোল দারুণ হয়েছে। আমি আগে ভাজা দিয়ে খাচ্ছি, তারপর মাংস খাবো। আমি সব রকম দিয়ে খাচ্ছি। ও আমি তোমার দিকেই তাকিয়ে থাকবো। হ্যাঁ রে হ্যাঁ বাবা। দাদু আবার হাড়ের দিকে আগে খাচ্ছে, একিনটা কামড়াও। হট ভাই, দাদু হাতে একটু পড়ে গেছিল, সেটা আমার খাচ্ছে না কেমন করে। সময় টময় লেগে গেল। কেমন দেখাবে না, এমনি থাকলে ভাত একটা। হ্যাঁ খাও খাও তোমা। আজকে পপি কিচেন এমন রান্না করেছে, বিয়ে বাড়ির থেকে ভালো যে রে। খাসি মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। বিয়ে বাড়িকে একবার ফেল করে দেবে পাপি। দাদুর জামাও মাংস খাচ্ছে। দাদু দাদুর জন্য লেগ পিসটা রেখেছি, দাদু যে কি মন ভরে খেলো, একদম হাড় বার করে দিয়েছে, সাদা তার কিচ্ছু নেই আর লেগে। আর মাংস দেবো দাদু? না 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 দাদু, ওই হাড়টা দিয়ে বসিরভূত করবে যন্ত্র। কি মোটা হাড়টা দেখো। হ্যাঁ আমি আর একটু মাংসের ঝোল নেব। পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘণ্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।